আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করব, যদি প্রশ্নটার আনসার দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা ঈদ গিফট রয়েছে আপনার জন্য। আপনার ঈদ কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর। পরিবার পরিজন থেকে দূরে আছেন, কেমন লাগতেছে? পরিবার পরিজন থেকে দূরে থাকলে তো সবাইরে খারাপ লাগে, তারপরে ঈদের মতো একটা উৎসব, এই উৎসবে পরিবার পরিজনের সঙ্গে নাই, এটা আরও বেশি খারাপ খারাপ লাগতেছে। তারপরেও করার কিছু নাই, কর্ম করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা, আপনি পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারতেছেন? হ্যাঁ করছি। আপনার ফ্যামিলি কোথায় থাকে? মিরাজিবাগ। মিরাজিবাগ। কিন্তু দেখা গেছে আজকের এই ঈদের সময় আপনাকে কাজে বের হতে হয়েছে। জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ জেলা গফরগাঁও। আচ্ছা, আপনি এই যে এখন ঈদ উদযাপন করতেছেন পরিবার পরিজন ছাড়া, আপনার কাছে কেমন লাগতেছে? আসলে পরিবার পরিজন ছাড়া ঈদ করাটা একটা দুঃখজনক ব্যাপার। তারপরে এটা মানে আলেম সমাজ যারা আছে তাদেরকে এটা করতে হয়, কুরবানি করতে হয় দিনের জন্য, ঠিক আছে, এটাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে কীভাবে ঈদ উদযাপন করতেছেন? আসলে মানুষ যেভাবে আনন্দ নিয়ে ঘুরতেছে ঈদ উদযাপন করতেছে, আমরাও ঠিক ওইভাবেই মানে নিজের মনের মধ্যে আনন্দ নিয়েই ঈদ উদযাপন করতেছি। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ত্রিশাল থানা, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি যে পরিবার পরিজন থেকে দূরে আছেন, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারতেছেন না, কেমন লাগতেছে আপনার কাছে? না বিশেষ একটা ভালো না, পরিবার যায় না, পাঁচ মাস ধরে দেখতে পারি না, পোলাপান দেখতে পারি না, দেওয়া শেখা তো নাই, জনের কষ্টে আছে। আচ্ছা, আমার যে প্রশ্নটা হচ্ছে যে বিশ্বে এমন একটি প্রফেশন রয়েছে যারা ঈদ কিংবা বিভিন্ন ধর্মীয় বা সামাজিক উৎসবে এমনকি এখনকার করোনা ভাইরাসের মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছে এবং পরিবার পরিজন থেকে দূরে তাদের থাকতে হচ্ছে। আপনি কি জানেন এই প্রফেশনটার নাম কি এবং তাদেরকে কি বলা হয়ে থাকে? এটা একমাত্র পুলিশই সর্ব সময় জনস্বার্থে কাজ করে এবং এই ঈদে করোনা সব কিছু মিলে সব সময় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে জনস্বার্থে। আচ্ছা, আমি আপনাকে আরেকটু সহজ করে দিচ্ছি যে নিরাপত্তা বাহিনী এবং চিকিৎসক এবং প্রবাসীও রয়েছে যারা আপনার এই পরিবার পরিজন থেকে ঈদ উদযাপন করতেছে, তো তাদের ছাড়াও আরও একটি প্রফেশন রয়েছে যারা পরিবার পরিজন থেকে দূরে আছে এবং ঈদ উদযাপন করতেছে। এমন অনেকে আছে, যেমন পরিবহনের শ্রমিকরা যারা পণ্য আনা নেওয়া করে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, আমি আপনাকে আরেকটু সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রফেশনটা খুবই হাই রিস্কের এবং বিভিন্ন সময় তাদের বিভিন্ন ইমার্জেন্সি এবং দুর্যোগের মোকাবেলা করতে হয়। আর দুই নম্বর যে ক্লুটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এরা প্রত্যক্ষভাবে বিশ্ব বাণিজ্য সহায়তা করে থাকে। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে, আর উত্তর না দিতে বললে আপনার জন্য একটা গিফট রয়েছে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে আপনারা যেভাবে এখন এই ঈদে কাজ করতেছেন, ঠিক এমন একটি পেশা আছে যারা এই করোনা ভাইরাসের মধ্যেও এবং ঈদের মধ্যেও তারা কাজ করে যাচ্ছে এবং তারা সমুদ্রে কাজ করে, আপনি বলতে পারবেন এই পেশাটার নাম কি? সমুদ্রে কাজ করে, মাছ ধরা কাজ? না, মাছ ধরার না। আপনার তারা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন পণ্য আনা নেওয়ার কাজে তারা নিয়োজিত আছে, বলতে পারবেন পেশাটার নাম কি? আচ্ছা, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, যদি প্রশ্নটা আনসার দিতে পারেন তাহলে আমি আপনাকে একটা ছোট্ট একটা গিফট দিব আপনাকে। সো আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি জানেন এই প্রফেশনের নাম কি এবং তাদেরকে কি বলা হয়ে থাকে? ওইটা আসলে মানে যারা এরকম ধরনের কুরবানি করতেছে, ঠিক আছে, তাদেরকে দিব। আপনি মনে করেন যে আলেম সমাজকে বাদ দিয়া অন্য কোথাও ধরেন, মানে আলেম সমাজ যারা থাকতেছে তারা সারা জীবনেই মনে করেন যে তারা যতদিন পর্যন্ত, ঠিক আছে, এলএম শিখার পরে যতদিন মসজিদ মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করতেছে তারা দিনের জন্য কুরবানি করতেছে। কিন্তু আপনি যাদের কথা বলতেছেন যে মানে এর ভিন্ন ভাইরাও যার যে সব লোক ঈদ করতেছে তারা আসলে তাদের প্রফেশনটা আমরা ধরি তারা রুজিকে উপার্জনের জন্য। না, আমি আমি আপনার কাছ থেকে প্রফেশনের নামটা এবং তাদেরকে কি বলা হয় সেটা জানতে চাচ্ছি।
তাদেরকে কি বলা হয়, আমি মানে তাদের পেশার নাম মানে মানে রুজিকে উপার্জনের জন্যই তারা মানে পরিবার পরিজন ছাড়া মানে না। আমি যেমন ধরেন আমাদের দেশে এখন চিকিৎসক যারা রয়েছে তারা করোনা ভাইরাসের মধ্যে কাজ করতেছে, যেমন নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছে তারাও এখন কাজ করতেছে, পরিবার পরিজন ছাড়া ঈদ করতেছে, এবং যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও কিন্তু আপনার এখন ঈদ উদযাপন করতেছে পরিবার পরিজন ছাড়া। তো আমি এদের ছাড়া এবং আপনারাও কিন্তু কাজ করতেছেন, যারা ইমাম সাহেব রয়েছেন ওনারা দেখা গেছে অনেক সময় ইমামতির জন্য বা মুয়াজ্জিন যারা রয়েছেন তাদেরকেও থাকতে হচ্ছে, পরিবার পরিজন ছাড়া দূরে থাকতে হচ্ছে, এবং দেখা গেছে অনেক সময় এই লকডাউনের মাঝেও তাদের তাদের যে নির্দিষ্ট কাজটা রয়েছে সেটা তারা করে যাচ্ছে। তো আমি এই এদের ছাড়া অন্য একটি প্রফেশনের কথা বলতেছি, যে প্রফেশনটি এখনও তারা এই করোনা ভাইরাসের মধ্যে এবং ঈদের মধ্যেও তারা পরিবার পরিজন ছাড়া দূরে কাজ করতেছে, এই প্রফেশনের নামটা একটু জানতে চাচ্ছি, আপনি কি বলতে পারবেন? জি না, আমি প্রফেশনের নাম বলতে পারবো। আচ্ছা, আমি তাহলে আপনাকে কিছু ক্লু দিচ্ছি। এক নম্বর ক্লু হচ্ছে এই প্রফেশনটা খুবই হাই রিস্কের এবং বিভিন্ন সময় তাদের বিভিন্ন ইমার্জেন্সি এবং দুর্যোগের মোকাবেলা করতে হয়। আচ্ছা না, আমি ডাক্তার সেনাবাহিনী ছাড়াও অন্য একটি প্রফেশন, যেটা আরেকটা ক্লু হচ্ছে, যেমন ধরেন আপনারা দেশের জন্য বা প্রবাসীরা যে দেশে থাকে এবং নিজের দেশের জন্য কাজ করে, হয়তো বিশ্ব বাণিজ্যে পরোক্ষভাবে কাজ করে থাকে, কিন্তু আমি যে প্রফেশনের কথা বলছি সেই প্রফেশনটা আপনার প্রত্যক্ষভাবে বিশ্ব বাণিজ্যের সাথে সম্পৃক্ত, এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 90% এই প্রফেশনের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে। যেমন আমাদের খাদ্যদ্রব্য, আসবাবপত্র, পোশাক আশাক, মেডিসিন ইত্যাদি, এই যে আমাদের পোশাক আশাক এগুলো ওদের মাধ্যমে সরবরাহকৃত হয়ে থাকে। এবং আরেকটি ক্লু হচ্ছে এই প্রফেশনের লোকেরা ভাসমান অ্যাকোমোডেশন বা জায়গা থাকে, ভাসমান জায়গা থাকে। জি জি। আচ্ছা, এবং সর্বশেষ আরেকটি ক্লু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সমুদ্রে যাতায়াত করে। আচ্ছা, আপনাকে আমি একটি প্রশ্ন করতে পারি? জি করেন। আসলে তাদেরকে কি বলা হয় বলতে পারতেছ না, কিন্তু সব সময় বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে আমাদের মানে আমরা পুলিশই বেশিরভাগ হয়তো বা ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে আমরা ফ্যামিলির সাথে করতে পারি না। না, আমি আপনাকে এই প্রশ্নটা একটা ক্লু দিয়ে দিচ্ছি, এই প্রফেশনটা এমন একটি প্রফেশন যে প্রফেশনটা খুবই হাই রিস্কের এবং বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ইমার্জেন্সি এবং দুর্যোগের মোকাবেলা করতে হয়। আরেকটা ক্লু হচ্ছে এরা সমুদ্রে যাতায়াত করে, সমুদ্রের মাধ্যমে। আচ্ছা, খুব কষ্টে আছেন। তো আমি আপনাকে একটা প্রশ্ন করব, তো প্রশ্নটার উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে, ঈদ উপহার বলতে পারেন, ছোট্ট একটা উপহার, যদিও সানমুন মেরিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে উপহারটা দেওয়া হবে। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনারা এইভাবে কাজ করতেছেন, পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন করতেছেন, খুব খারাপ লাগতেছে, তো এমন একটা পেশা আছে যেটা হচ্ছে আপনার এই আপনাদের মতনই দেখা যাচ্ছে ঈদের সময়ও অথবা প্রাকৃতিক দুর্যোগের সময়ও তারা যে পেশায় নিয়োজিত তারা কাজ করতে হয়, তো এই পেশাটার নামটা কি আপনি কি বলতে পারবেন? না, সেটা বলতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে একটু সহজ করে দিচ্ছি। আমাদের দেশে চিকিৎসক যারা রয়েছে, যেমন নিরাপত্তার কাজে যারা রয়েছে তারাও কিন্তু এখন এই করোনা পরিস্থিতিতে বা আপনাদের মতনই পরিবারদের সাথে ঈদ উদযাপন করতে পারতেছে না। তো আমি যে প্রফেশনের কথা বলতেছি সে প্রফেশনটা হচ্ছে আপনার বিভিন্ন পণ্য আনা নেওয়ার কাজে নিয়োজিত, যেমন আসবাবপত্র, আপনার আমার যে পোশাক আশাক রয়েছে এবং আমরা যে খাদ্য খাই এবং বিভিন্ন কাঁচামাল আপনার আনা নেওয়ার কাজে নিয়োজিত, এই পেশাটা আপনি বলতে পারবেন যে পেশাটা? আপনাকে অভিনন্দন, ধন্যবাদ আপনাকে, আর এই পরিবার পরিজন থেকে দূরে আছেন তারপরেও ঈদ উদযাপন করতেছেন আপনাদের মতো করে, তো আপনাদের সুস্বাস্থ্য এবং পরিবারের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আর সানমুন মেরিন আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি গিফট দিয়ে দিচ্ছি। এগুলো জাহাজে মাল আনে নেয় এরুলোপ। হ্যাঁ, জাহাজে জাহাজে যারা চাকরি করে তাদেরকে বলা হয় আপনার আমরা মেরিনার বলি থাকে তাদেরকে, মেরিনার, এদেরকে মার্চেন্ট মেরিন বা মার্চেন্ট নেভি বলা হয়ে থাকে। তো সাধারণত আমরা নাবিক হিসাবে সবাই চিনি, তাই না? নাবিক। ধন্যবাদ আসা, আপনি খুব সুন্দর উত্তরটা দিয়েছেন, কারণ
আমাদের এই মেরিন সম্পর্কে কিন্তু সবাই জানে না, জাহাজে যারা চাকরি করে তাদের পেশা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অতটা ধারণা নেই। তো আপনি যেহেতু উত্তরটা দিয়েছেন সত্যি খুবই ভালো লাগছে আমার কাছে, এবং আমি একজন মেরিনার হিসেবে আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি, আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। তাহলে আমি পেশার নামটা বলে দিচ্ছি, এই পেশার নাম হচ্ছে মার্চেন্ট মেরিন বা মার্চেন্ট নেভি, এদেরকে বলা হয়ে থাকে। আমরা সাধারণত মেরিনার, সিফেয়ারার বা সেলার বলে থাকি, অনেক সময় সিম্যান বা নেভিগেটর বলে থাকে, এবং বাংলায় সমুদ্রচারী বা নাবিক তাদেরকে বলে থাকে, বুঝতে পারছেন, নাবিক যারা। তো সে যাই হোক, যদিও আপনি প্রশ্নটা আনসার দিতে পারেন না, তারপরও আপনি যেহেতু আপনার মূল্যবান সময়টুকু আমি নষ্ট করেছি, তাই আপনার জন্য ছোটো একটি গিফট রয়েছে, আমি আপনাকে গিফট দিয়ে দিচ্ছি। এদেরকে বলা হয়ে থাকে মেরিনার বা সিফেয়ারার, আবার ওদেরকে আপনার নেভিগেটর বা সেলার বলে থাকে। তারা দেখা গেছে যখন শিপে এক দেশ থেকে আরেক দেশে যায়, সমুদ্রের মাঝখানেও তাদেরকে আপনার ঈদ উদযাপন করতে হয়, তখন দেখা গেছে সেই সময়ে আপনার পরিবারের সাথে অনেক সময় কথাও বলতে পারে না। এবং এই করোনা পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু বিভিন্ন শিপে তারা কর্মরত রয়েছেন এবং পরিবার পরিজন থেকে দূরে এখন ঈদ উদযাপন করছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই পেশাটার নাম হচ্ছে মেরিনার, নাভিক, যারা জাহাজের চাকরি করে। হ্যাঁ, মেরিনার, মেরিনার, তাদেরকে মেরিনার বলে থাকে। তাদের প্রফেশনটার নাম হচ্ছে মার্চেন্ট নেভি বা মার্চেন্ট মেরিন। আমরা সাধারণত মেরিনার হিসাবে তাদেরকে জেনে থাকি বা নাবিক হিসাবে জেনে থাকি। তো তারাও কিন্তু এখন দেখা গেছে এই করোনা পরিস্থিতির মধ্যে দেশে আসতে পারতেছে না, পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারতেছে না, এবং তারা কিন্তু সবসময় যখনই দেখা গেছে সমুদ্রের মাঝখানে থাকে, তখন কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে না। ওকে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, যেহেতু আপনি উদযাপন করতে পারতেছেন না পরিবারদের সাথে, তবে আপনাকে আমরা নিরাশ করবো না। আপনাকে, আপনি যদিও প্রশ্নের উত্তর দিতে পারেনি, তারপর আপনার জন্য ছোট্ট গিফটটা রয়েছে, এটা সানমন মেরিনের পক্ষ থেকে। ভালো থাকবেন, আশা করি আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে। আজকের এই ভিডিওটি আমি সকল মানুষদের উদ্দেশ্যে ডেডিকেট করব, যারা পেশাগত কাজের কারণে বা করোনা ভাইরাসের কারণে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারছে না। আজকের এই ভিডিওটি কপিরাইট ফ্রি, সো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারবেন, আপলোড করতে পারবেন। সো আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।